সো হ্যালো গাইস, কে আমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। গত 4টি পর্বে আমরা ওয়ার্ল্ড উইড ভাইরাল হওয়া বা টিকটকে বহুল ব্যবহৃত 47টি গান বা মিউজিক গুলো দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা এরকম আরো 10টি ভাইরাল বা জনপ্রিয় গান সম্পর্কে জানবো। তবে আমি নিশ্চিত করতে পারছি না যে গানগুলো বা যে মিউজিক গুলো আমি এই ভিডিওতে দেখাবো সেগুলো আপনার ভালো লাগবে কিনা, কারণ যেমন জানেন সবার ভালো লাগা এক নয়। কারণ মমতাজের গান পছন্দ, কারো নিকি মিনাজের গান পছন্দ। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসছি। আর এর সাথে আগের 4 পর্বের লিঙ্ক এবং এই পর্বের গানগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এই লিস্টের এক নম্বরে রয়েছে আমার পার্সোনাল ফেভারিট ইংলিশ ব্যান্ড ক্লিন ব্যান্ডিট এবং আমেরিকান গায়িকা ডেমি লোভেটোর সোলো গানটি। আর এই গানটি গত 2 বছর পূর্বে বিগ হিট হয়েছিল। এর সাথে এটি ইউরোপ আমেরিকাতেও টিকটকে ট্রেন্ডিং এর শীর্ষে ছিল ওই সময়। এরপর 2 নম্বরে রয়েছে ক্লিন ব্যান্ডিট এবং ইংলিশ গায়িকা অ্যান মেরি এবং জ্যামাইকান শিল্পী সিন পলের রকাবয় গানটি। আর অ্যান মারি হচ্ছে আমার বুড়াকালের ক্রাশ, যার জন্য আর গান যাই হোক ওকে দেখলে আমার ভালো লাগে। এরপর 3 নম্বর গানটি হচ্ছে অ্যান মারি এবং মার্শমেলোর ফ্রেন্ডস গানটি। এই গানটি একবারও শুনেননি এমন হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না। আর এই গানটি টিকটকেও ব্যাপক ভাইরাল হয়েছিল। এমনকি অ্যান মারি বা মার্শমেলো নিজে এই গানে টিকটক করেছেন। এরপর 4 নম্বর রয়েছে 50 Shades of Grey সিনেমাতে ব্যবহৃত ইংলিশ বা ব্রিটিশ গায়িকা এলি গোল্ডিং এর লাভ মি লাইক ইউ ডু গানটি। মিষ্টি এই গানটি অলরেডি বিগ হিট হয়েছিল এবং এই গানটির বর্তমান ভিউ হচ্ছে 210 কোটি। এরপর 5 নম্বর রয়েছে অস্ট্রেলিয়ান গায়িকা সিয়া এবং সিন পলের চিপ থ্রিল গানটি। আর এই গানটি কেমন হিট হয়েছিল সেটা তো কারো অজানা নয়। আর এই গানটি এখনো আমার খুব প্রিয়। আর এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড টিকটকে খুবই ট্রেন্ড। এরপর 6 নম্বরে রয়েছে রোমানিয়ান শিল্পী অতিলিয়ার বিলিয়নেরা গানটি। আর এই গানটি এত হিট হয়েছিল যে ইচ্ছেতে হোক বা অনিচ্ছেতে হোক আপনাকে একবার হলেও শুনতে হয়েছে। এবং এই গানটি ভারত থেকে আমেরিকা পর্যন্ত টিকটকে ট্রেন্ডিং এর শীর্ষে ছিল। এরপর 7 নম্বরে রয়েছে ইরানি বংশোদ্ভূত সুইডিশ গায়ক আরাশের ব্রোকেন অ্যাঞ্জেল গানটি। এই গানটি ইন্টারনেট বা ইউটিউব মানুষের হাতে হাতে হবার অনেক পূর্বেই পুরো দুনিয়ার সব প্রান্তে ভাইরাল হয়েছিল। আর এই গানটি টিকটকে স্যাড ভিডিও তৈরি করতে এখনো ট্রেন্ডিং এর শীর্ষে। যাই হোক, আসলে মাঝে মাঝে টিকটক দেখানোর কারণ হচ্ছে আমি কাজ করতে করতে মাঝে মাঝে বোরিং হয়ে যাই, তাই ভিডিওতে টিকটক দেখানোর ছলে আমি এই সুযোগে সুন্দরী মায়াদের উপর একটু বদনজর করি আর কি। তাই বলে ভাববেন না আমি খারাপ মানুষ, আমি কিন্তু খুবই নিষ্পাপ। এরপর 8 নম্বরে রয়েছে ব্রিটিশ মিউজিশিয়ান ক্রিস লিন্টনের তৈরি একটি বহুল ভাইরাল এবং ব্যবহৃত মিউজিক ফেয়ারলেস। আর এই মিউজিকটি এনসিএস বা কপিরাইট ফ্রি হওয়াতে আপনি প্রায় সকল গেম প্লে বা অনেক ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পাবেন। এরপর 9 নম্বরে রয়েছে ইরানি সুইডিশ গায়ক আরাশ এবং আমেরিকার বিখ্যাত র্যাপার স্নুপ ডগের ও মাই গড গানটি। আর এই গানটি ভিউ যতই পাক কিন্তু যথেষ্ট পরিচিত একটি গান এবং এটি টিকটকে চায়না থেকে আমেরিকা পর্যন্ত বিগ হিট ছিল। এরপর 10 নম্বরে রয়েছে 10 বছর পূর্বের পোয়েট্রিকান একটি স্প্যানিশ গান ড্যান কানজে দুরো নামে ডন ওমরের। এই গানটি একবারও শোনেননি এমন হয়তো কেউ নেই।
তবে খুব সম্প্রতি এই গানটির একটি রিমিক্স ভার্সন এসেছে, যেটা করেছে তুর্কির নামকরা ডিজে বুরাক বালকান। তো এটা রিমিক্স ভার্সনটি আপনার ভালো লাগতে পারে। আর তুর্কিশ ডিজে বুরাক বুলকারের ডিজেকৃত একটি ভাইরাল সং হচ্ছে ফিহা। তো ভিডিওটি শেষ করার পূর্বে বোনাস হিসেবে চলুন আরো দুটো ভাইরাল গান সম্পর্কে জেনে নেই। তো এর মধ্যে একটি গান হচ্ছে বিলাল সাইদের আধে আধি রাত গানটি। আমি নিশ্চিত করে বলতে পারি, গানটি না শুনলেও এই গানটির এই সুর আপনি অনেকবার শুনেছেন। আর নিগা বা মেয়ে ভিডিওতে এই গানটি ছাড়া চলেই না। আমি জ্বর, তুমি প্যারাসিটামল, আমি দুর্বল চিত্ত, তুমি অসীম বল, আমি তৃষ্ণার্ত, তুমি জলের কল, আমার পেট গরম, তুমি ডাবের জল, তোমায় রডে বসাইয়া বেল বাজাইব, তুমি হেলান দেবে আমার। এরপরের গানটি হচ্ছে পাঞ্জাবি শিল্পী মানিন্দার সাখিয়ান গানটি। এবং এই গানটি 2 বছর পূর্বে ইন্ডিয়াতে খুবই ভাইরাল হয়েছিল। বাট এই গানটা স্টিল আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ওয়ান। যাই হোক, এই গানটি শুনলেই আমার কেন যেন দানিশ জাহানের কথা মনে হয়। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।